Welcome back to Healing Touch Bangla. Today in this video, I am going to teach you how to learn English using a very simple but powerful trick. Okay, let's start. অর্থাৎ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি সিম্পল কিন্তু পাওয়ারফুল ট্রিক বা মেথড খাটিয়ে ইংরেজিতে ফ্লুয়েন্সি বাড়িয়ে নিতে পারি। অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর এক অভিনব কৌশল সম্পর্কে আজ অবশ্যই তুমি জানতে পারবে। আমরা সবাই জানি, ইংরেজিতে চিন্তা করা শিখলেই মুখ থেকে অনর্গল ইংরেজি বেরিয়ে আসবে, কি ঠিক? তো এরকমটি বলা হয় তার কারণ আমরা আসলে আমাদের মাতৃভাষা বাংলাতেই সারাদিন চিন্তা করি আর ইংরেজি বলার সময় ট্রান্সলেট বা অনুবাদ করে বলার চেষ্টা করি, যা ইংরেজি শিক্ষার সঠিক পদ্ধতি কখনোই হতে পারে না। সুতরাং আমাদের শিখতে হবে এমন একটি সিক্রেট ফর্মুলা যার দ্বারা আমরা খুব সহজেই ট্রান্সলেট না করেই অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। ওকে, তাহলে ইংরেজিতে একবার স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করা শিখতে পারলেই ব্যাস, তোমার ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা কেউ আটকাতে পারবে না। তাহলে চলো, সবার আগে ইংরেজিতে চিন্তা করা শেখার আগে দেখে নিই আমরা কিভাবে চিন্তা করি। অর্থাৎ আমাদের মনে চিন্তা কোথা থেকে আসে বা চিন্তার উৎস কী, নিজেকে প্রশ্ন করো। ঠান্ডা মাথায় আমি যা বলছি তা তোমার বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা করো। ভেবে দেখো আমি যা কিছু বলছি তা অযৌক্তিক কি না। আসলে আমাদের চিন্তা রহস্য হল সারাদিন আমাদের ফাইভ সেন্স অর্গানস বা পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক দিয়ে যে ইনফরমেশন, টেস্ট, স্মেল, সাউন্ড, মিউজিক ইত্যাদি গ্রহণ করি সেগুলি আমাদের চিন্তার বিষয়। এই ইনফরমেশনগুলি আমরা বিভিন্নভাবে জড়িয়ে, পেঁচিয়ে, পাকিয়ে, খিচুড়ি বানিয়ে চিন্তা করি। কি অবাস্তব লাগছে? তো তাহলে তুমি এমন কিছু আমাকে চিন্তা করে দেখাও যা তুমি কোনোদিন শোনোনি, দেখনি, স্পর্শ করনি, স্বাদ গ্রহণ করনি, অর্থাৎ যার কোনো ইনফরমেশনই তোমার কাছে নেই। পারবে? কখনোই না। কারণ তোমার সারাদিনের চিন্তার উৎস হল তুমি যে ডেটা বা তথ্য পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করছো। ভাবো, ভালো করে ভেবে দেখো, বিজ্ঞানও তাই বলছে। তাহলে তুমি যদি সারাদিন বা দিনের বেশিরভাগ সময় নিজেকে ইংরেজি শেখার পরিবেশ দিয়ে ঘিরে রাখতে পারো, মাত্র কয়েকদিনেই দেখবে অটোমেটিক তুমিও ইংরেজিতে চিন্তা করা শিখে গিয়েছো। তাহলে তোমাকে কি করতে হবে ফাইনালি, এটাই জানতে চাও? তো চলো দেখে নিই। ঘুম থেকে উঠেই ইংলিশ মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল বই পড়া দিয়ে দিন শুরু করতে পারো। পারলে শর্ট স্টোরি, ইংলিশ নভেলসও পড়তে পারো। খেয়াল রাখবে ঘুম থেকে উঠেই যা পড়বে তা যেন পজিটিভ এবং মোটিভেশনাল হয়। তারপর ইংলিশ নিউজ পেপার থেকে তোমার ভালো লাগা আর্টিকেলসগুলি পড়তে পারো। তারপর যখনই সময় পাবে ইংরেজি নিউজ চ্যানেল দেখে মনোযোগ সহকারে ইংরেজি শোনার চেষ্টা করো। বিবিসি বা সিএনএনের নিউজ বুঝতে না পারলে লোকাল বা দেশীয় ইংলিশ নিউজ চ্যানেল দেখতে পারো এবং প্রথম কয়েকদিন বন্ধুদের সঙ্গে ইংরেজিতে চ্যাট বা কথা বলার চেষ্টা করো। অর্থাৎ আসল কথা হলো, প্রথম 15 দিন যদি তুমি দিনের বেশিরভাগ সময় ইংরেজি ভাষায় কথা বলা শোনো, পড়ো, লেখো এবং বাংলা ব্যবহার তুলনামূলকভাবে মাত্র কয়েকদিনের জন্য একটু কমিয়ে দাও, তাহলেই দেখবে তোমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গৃহীত ইনফরমেশান অজান্তেই তোমার থিঙ্কিং প্রসেসে অর্থাৎ চিন্তায় চলে এসেছে। পারলে প্রথম 15 দিন সারাদিন অন্তত 3-4 ঘন্টা ইংরেজিতে কথা বলা শোনো। দেখবে তোমার চিন্তার বিষয়বস্তু তোমার অজান্তেই কি দারুণভাবে ইংরেজি হয়ে গেছে। এভাবেই যা শুরু করো, যত শুনবে, যত ইংরেজি পড়বে, যত তোমার চারিদিকে ইংরেজির পরিবেশ তৈরি হবে, তত দ্রুত অনায়াসে তোমার মুখ থেকে ইংরেজি ভাষা বেরিয়ে আসবে। কারণ ভেবে দেখো, আমরা লিখতে শেখার অনেক অনেক আগেই এভাবেই আমাদের মাতৃভাষা বাংলা শিখে নিয়েছিলাম। সুতরাং আজ থেকেই শুরু করো। উইস ইউ বেস্ট অফ লাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের মতামত কেমন লাগলো বিস্তারিত কমেন্ট বক্সে এক্ষুনি জানাও। সবাই ভালো থেকো, আবার ফিরবো পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।